বন্ধুরা, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখুন, ভিতরে ছোট ছোট টিপস আমি বলেছি যাতে খুব তাড়াতাড়ি করে এই মজার রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। আমি ভাজিটি করার পরে দেখুন কেমন হয়েছে, কালারটা একেবারে সবুজ আছে আর উপরে একটু তেলতেলা ভাব আছে। আর একটা জিনিস খেয়াল করবেন, আমার পুরো মাথা এবং কাংশাগুলো কিন্তু একেবারে আস্ত আস্ত আছে, এটা একেবারে ঘেটে কাটা কাটা হয়ে যায় নাই, যাতে ছোটরাও এর রেসিপিটা খেতে পারে। রেসিপিটি এমনভাবেই করা হয়েছে, এর পাতাগুলো একেবারে স্ম্যাশড হয়ে গেছে আর একটুও গলা ধরবে না। আমি বাজার থেকে মাত্র এক আঠি কচু শাক কিনে এনেছি 10 টাকা দিয়ে। এবার আমি এই শাকটা আস্ত অবস্থাতেই ভালো করে ধুয়ে নিব আর এর পোকা পাতাগুলো আর যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এগুলো ফেলে দিব। কচু শাক কাটার পরে কখনোই ধোয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু হাত চুলকাবে। এবার আমি শাকগুলো সব একসঙ্গে ধরে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি। একটু ছোটো ছোটো টুকরো করে কাটলে কিন্তু শাকগুলো একেবারে মিহি হয়ে যাবে, আশ আশ থাকবে না। বন্ধুরা, শাকগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এটা প্রথমে সিদ্ধ করে নেব। আজকে কোনো কড়াইতে সিদ্ধ করব না, আমি নর্মালি কচু শাক, কচুর ডাঁটা এরকম প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেই। সো আমি সমস্ত পাতাগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর সিদ্ধ করার জন্য অল্প একটু পানি, আধা কাপের মতো পানি দিতে হবে, যাতে ভিতরে একটা ভ্যাপার তৈরি হয়ে বেশ কয়েকটা হুইসেল আসে। প্রেশার কুকারে সিদ্ধ করার বেশ কয়েকটা কারণ রয়েছে। এক নম্বর কারণ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে শাকগুলো একেবারে গলে যাবে, শাকের কালার একেবারে সবুজ থাকবে, গলা ধরার কোনো পসিবিলিটি থাকবে না। আমি প্রেশার কুকারের মধ্যে শাকগুলো দিয়ে এর মধ্যে আমি 4 থেকে 5টা রসুনের, বড় বড় রসুনের কোয়া কুচি করে দিয়েছি। বন্ধুরা, রসুনের কারণে কিন্তু কচু জাতীয় জিনিসের গলা ধরাটা বন্ধ হয়। যেমন ওল কচু, পানি কচু, যে কচুই রান্না যাই রান্না করেন না কেন, কচু জাতীয় জিনিস, রসুনের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে আধা কাপ পানি দিয়ে দিলাম আর 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই মরিচগুলো কিন্তু শাকের সঙ্গে একেবারে গলে যাবে, এজন্য ঝালের পরিমাণটা আপনারা নিজেরাই ঠিকঠাক করে নেবেন। আমি এবার ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এবং 4 থেকে 5টা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা আপনাদের প্রেশার কুকারের ধরন অনুযায়ী বেশ কয়েকটা হুইসেল দিয়ে নিতে পারেন। প্রেশার কুকারে শাকগুলো সিদ্ধ হচ্ছে, বাই দিস টাইম আমি ইলিশ মাছের মাথাটা কেটে নিচ্ছি। এক আঠি কচু শাকের জন্য একটা মাথাই যথেষ্ট। আমি কানের ফুলকোগুলো ফেলে দিয়েছি আর এইভাবে মাথাটা টুকরো করে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো ফেলে না দিয়ে এরকম কেটে জমিয়ে রাখলে কিন্তু যে কোনো কচু জাতীয় জিনিস রান্না করলে খুব ভালো লাগে। আমার 5-6টা হুইসেল দেওয়া হয়ে গেছে আর আমি এবার এটার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, একেবারে কমে গেছে শাকগুলো। আর আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এবার শাক আর সেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো একেবারে ঘেঁটে নিব। এবার আমি একটা কড়াই চুলায় বসিয়ে তার মধ্যে প্রয়োজন মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখানে ছোট্ট একটা টিপস বলতে চাই, যে কোনো শাক বা সবজি একটু বেশি তেল দিয়ে রান্না করলে কিন্তু এর পুষ্টির গুণাগুণটা অক্ষুণ্ণ থাকে। এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। বন্ধুরা, সব সময় চেষ্টা করবেন ইলিশ মাছের মাথাটা একটু ভেজে দেওয়ার জন্য, এতে করে ইলিশ মাছ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এটা ভাজির সঙ্গে মিশে ভাজিটা খুবই টেস্টি হবে। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর মাথাগুলো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। এভাবে কড়া করে ভাজলে আর একটা উপকার হবে, সেটা হলো মাথাগুলো যখন শাকের সাথে মিলবে তখন এটা একেবারে ঘেটে যাবে না। আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আমি কচু শাক সিদ্ধ করার সময় যথেষ্ট পরিমাণ রসুন দিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি 2টো কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজগুলো মাছের মাথার সঙ্গে ভালো করে ভেজে নেব।
পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে ঢেলে দিব সেই সিদ্ধ করে রাখা কচুর শাক। এরপরে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার তরকারিতে যখন মাছ ভেজেছিলাম তখন যে লবণটা দিয়েছি তাতে হয়নি, তো আমি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কারণ মাছ ভাজার সময়ও আমি খুব অল্প পরিমাণে হলুদ অ্যাড করেছি যাতে হলুদটা পুড়ে আমার শাকটা কালো না হয়ে যায়। এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করব। খেয়াল রাখতে হবে শাকটা যেন নিচে ধরে না আসে, কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। আর মাছগুলো যেহেতু ভাজা আছে, পেঁয়াজটা ভাজা আছে, এখন শুধু শাকের মধ্যে যে এক্সট্রা একটু পানি পানি ভাব আছে সেটা শুকিয়ে গেলেই হবে। তো বন্ধুরা, ভাজতে ভাজতে যখন দেখবেন যে শাক আর তেল একটু সেপারেট হয়ে আসছে অথবা শাকটা একটু তেল তেলের মতো মনে হচ্ছে, তখনই এটা নামিয়ে নিলে চলবে। খোলা অবস্থাতে আমি আরও 3-4 মিনিট রান্না করলাম। তো বন্ধুরা, দেখলেন তো খুবই অল্প সময়ের মধ্যে আমার ইলিশ মাছের মাথাটা দিয়ে একাঠি কচু শাক রান্না হয়ে গেছে। মাথা এবং কাংসাগুলো একটাও ভাঙেনি, বাট মাথাগুলো ভেজে নেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর কালারটাও দেখেছেন একেবারে সবুজ আছে। যারা কচু শাক খেতে ভয় পান তারা এভাবে রেসিপিটি তৈরি করে আমাকে জানাবেন কেমন হলো। আর একটুও গলা ধরে না, খেতে খুবই ভালো লাগে। কচু শাক খাওয়ার সময় একটু লেবু দিয়ে দিয়ে ভাত খেলে কিন্তু খুবই মজা লাগে। তো আজকে এ পর্যন্তই, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গুড বাই।